الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরাও ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে হুজুর আপাদ মস্তক নূর তাজেদারে মদিনা সাল্লে ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক এক হাজার বার

মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রিয়নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর মেয়েরাজ এর অনুষ্ঠান দেখছিলাম আলহামদুলিল্লাহ হেসাজল এই অনুষ্ঠানের মাঝে আমরা হুজুরে করিম সাল্লাহ আলি ওসাল্লামকে যে আল্লাহ তাবারকালা মহান এক মজেজা এক অলৌকিক বিষয়ে দান করেছেন মেয়ারাজ সর হুজুরে করিম সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহ তাবার কাতা সপ্তম আসমানে তার উপর লা মাকানে নিয়ে গিয়েছেন এ বিষয়ে আমরা শ্রবণ করছিলাম ধারাবাহিকভাবে তো আজও ইনশাল্লাহ তাবার কাতালা আমরা শুনব তার পরবর্তী বিষয় আমরা গত পর্বগুলোতে হ্যাঁ শুনে এসেছি যে হুজুরে করিম সাল সাল্লাম কীভাবে তিনি প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছেন সপ্তম আসমানে পৌঁছার পর তার পরের অবস্থান সম্পর্কে ইনশাল্লাহ তালা আজ আমরা শ্রবণ করব ভাবে বোখারি শরীফের তিন হাজার আটশো সাতাশি নম্বর হাদিসে যা বর্ণিত রয়েছে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একশো চৌত্রিশ পৃষ্ঠা সম্বলিত কিতাব ফায়জান মেয়ারাজের চৌত্রিশ পৃষ্ঠায় রয়েছে যে সপ্তম আসমানে আকাশে হজরতে সৈদোনা ইব্রাহিম খলিল আলানবীগিনা ওয়া আলী সালাতামের সাথে সাক্ষাৎ করার পর হুজুরেপুর নূর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার নিকট তেশিফ নিয়ে যান সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে একটি নুরানি কুল গাছ বড়ই কোন এলাকায় কুল বলা হয় বড়ই বলা হয় বড়ই গাছ যার ব্যাপারে রয়েছে যার শিকড় ষষ্ঠ আসমানে এবং তার শাখা সপ্তম আসমানের উপর এর যে ফল সিদ্ধরাচল মুন্তাহার যে বৃক্ষটা গাছটা ওই গাছের ফল এর ব্যাপারে এসেছে যে সে ফলটা হচ্ছে হাজার নামক ইয়েমেন শহরের মাটির পাত্রের নে বড় বড়। এখানে একটা উদাহরণ দিয়েছেন যে ইয়েমেনের হাজার ওখানে বিখ্যাত মাটির পাত্র বড় বড় মাটির পাত্র পাওয়া যায় যেমন এখন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ব্যবহৃত হয় হ্যাঁ কোথাও কোথাও মাটির পাত্রও ব্যবহার হয় এরকম উদাহরণ দেওয়া হয়েছে যে হাজার নামক ইয়েমেন সরের মাটির পাত্রে নে বড় বড় অনেক বড় বড় সে ফলগুলো এবং পাতা হাতির কারের নেয় বিশাল বড় হাজরত জিব্রাইল সালাত সাল্লা সালাম আরস করলেন এটি হলো সিদরাতুল মুহা হুজুরে আকরাম মুজাসাম মুজাসম সাল্লি আসাল্লাম এখানে চারটি নদী অবলোকন করলেন দেখলেন যা সিদ্ধুল মন্তাহার শিকড় থেকে বের হয়েছে অর্থাৎ গাছের শিকড় থেকে বের হয়েছে এর মধ্যে দুইটি প্রকাশ্য আর দুইটি গোপন ছিল হুজুর সাল্ল ওয়াসাল্লাম জিব্রাইল আলীসাল্লাহ্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল আল বিজ্ঞান এই নদীগুলো কিসের আরস করলেন গোপন নদীগুলো তো জান্নাত থেকেই অর্থাৎ এগুলো তো জান্নাতি নদী কাউসার ও সালসাবিল বা কাউসার এবং রহমতের নদী এবং প্রকাশ্য নদী হল নীল এবং ফরাত সুবাহান্লাহ সুবাহান্লাহ প্রিয় ইসনাইম ভাইরা ও মাদানীছেন দর্শকবৃন্দ আমরা জানলাম যে নীল নদ এবং ফরাত নদ নীলদরিয়া এবং ফোরাদ যেটা মিশরের রয়েছে এবং ইরাকে রয়েছে ফরাদ নদী এবং নীল নদ রয়েছে মিশরে এই নদীগুলোর প্রবাহমান সূচনা সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহ রাউজিম সেই সিদরাতুল মুনতাহার গাছের গোড়া থেকে প্রবাহিত রয়েছে আর এই হাদিসটি বোখারি শেরিফের তিন হাজার আটশো সাতাশি নম্বর হাদিসে বর্ণিত রয়েছে সুবাহান আল্লাহ পিউপুর ইসলামী ভাইরা ও মাদানী দর্শক বিন্দু আল্লাহ সুবহানুতালার যে কত নিদর্শন যা হয়তো আমরা ভাষায় বলে শেষ করতে পারবো না রসুলি করিম রফুর রহিম সাল্লিসাল্লাম তার নিজ চোখে অবলোকন করেছেন পি ভাইরা ও মাদানীচীন দর্শক বিন্দু যখন আল্লাহর প্রিয় মাহবুব হজুর আপাদ ওস্তক নূর সাল্লিসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে সামনে অগ্রসর হন তখন হজরতে জিব্রিল আলিহিস্লা তাসাল্লাম সেখানে রয়ে গেলেন এবং সামনে অগ্রসর হতে অপারগতা প্রকাশ করলেন রসুল আকরাম নুরে মুজাসম হজুর সাল্লিহাসাল্লাম ইরশাদ করেন জ্যাকজুল উম্মাল কিতাবের উনত্রিশ হাজার দুশো চার নম্বর হাদিসে বর্ণিত রয়েছে সরকার সরাসরি করেন যে আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম আপনি কি আপনার রব তালাকে দেখেছেন তখন তিনি বললেন যে আমার এবং আমার রব তালার মাঝখানে নূরের সত্তরটি পর্দা রয়েছে যদি আমি এর কোনো একটি নিকট যাই তবে জলেপুরে ভস্ম হয়ে যাব নিঃশেষ হয়ে যাব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভায়রা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু অথপর হজুর করিম সাল্ল আলী ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন অন্য কিতাবের মধ্যে এসেছে যে রাজু সাল আলী ওসাল্লাম জিবরাইল আমিন আলী ইসালাতামকে জিজ্ঞাসা করলেন চলো তো হুজুরে করিম সাল্লাহ আলি সাল্লামকে জবাব দিলেন ইয়ার সাল্লাহ সাল্লি সাল্লাম আমি যদি এক কদম অগ্রসর হই তাহলে আল্লাহ সুবহান হাত আলার নুরের তাজাল্লিতে আমি নিঃশেষ হয়ে যাব জলে পুড়ে যাব। পিস নেম ভাইরাও মাদেন এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য যে জিবরাহল সালাত সালাত সালাম তিনাকে আল্লাহ তাবারক তাবারকআ নূর দিয়ে সৃষ্টি করেছেন সেই নূরের ফেরেশতা জিবরাইল আলি সালাম আল্লাহ হতালার নূরের তাজল্লিকে বরদাস্ত করার ক্ষমতা রাখে না সেখানে আপনার আমার প্রিয় আঁকা সাল্লাহ আলী আসাল্লাম অনায়াসে চলে গিয়েছেন আল্লাহ তাবারক তাবারকআালার দিদারে সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ ভেড়া এ থেকে প্রতীয়মান হয় যে আমি যে বিষয়টি আমরা খেয়াল করেছি যে হুজুর এ করিম সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের মতো স্বাভাবিক কোনো ব্যক্তিত্ব নন আমাদের মতো সাধারণ কোনো মানুষ নন আল্লাহ সুবাহান হতালাকে তিনাকে তিনার বৈশিষ্ট্য ধারাই তিনাকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তিনি কেমন তিনি তার মতোই তিনি হ্যাঁ হুজুর এ করিম সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তাবার তার হুজুর সাল্লাইসাল্লামের গুণাবলী যা রয়েছে তা দিয়ে হুজুর সাল্লাহ সৃষ্টি করেছেন কোনো মানুষের সাথে কোনো ব্যক্তির সাথে কোনো সৃষ্টির সাথে হুজুর করিম সাল্লাহ আলি সাল্লামের কোনো মিসাল নেই উদাহরণ নেই বেমিসাল সুহান আল্লাহ সুভান আল্লাহ হুজুরে করিম সাল্লাহ আলি সাল্লাম অতপর কিতাবের মধ্যে আসছে বোখারি শরীফের তিনশো ঊনপঞ্চাশ নম্বর হাদিসে হুজুর সাল্লি সাল্লাম সামনে অগ্রসর হলেন সিদ্রাতুল মন্তাহা থেকে একা সিদ্দরুল মুনতাহা থেকে সামনে অগ্রসর হলেন এবং উপর দিকে সফর করে একটি স্থানে নিয়ে গেলেন যাকে মুস্তাওয়া বলা হয় এখানে হুজুরে আকরাম নুরি মুজাসম সাল্লা সাল্লাম কলমের করকর শব্দ শুনতে পান এটি ছিল সেই কলম যা দ্বারা ফেরেশতারা প্রতিদিন আল্লাহ তাবার কত বিধান বলি লিখে থাকে এবং লৌহে মাহফুজ থেকে এক বছরের ঘটনাবলী আলাদা আলাদা পুস্তিকায় লিপিবদ্ধ করে আর এই পুস্তিকা সাবানের পনেরোতম রাতে সংশ্লিষ্ট আদেশদাতা ফেরেস্তার নিকট সম্পন্ন করা হয় পিস ভাইরা আসলেই আমল নামা পরিবর্তন সম্পর্কে শাহবানুল মুজম যা আমাদের সামনে আসছেন রজব মাস তো আমাদের মাঝে চলছে এরপরে আসছে শাহবানুল মুআজম এই মাসে খুবই গুরুত্বপূর্ণ এটা রয়েছে আগামী মাদানি মাস চন্দ্র মাস হচ্ছে শাহবানুল মুআম আমাদের উচিত যে ফরজ ওয়াজিব সমূহ আদায়ের পাশাপাশি শাহবানুল মুআমের নফল এবাদত করা বেশি বেশি করে রোজা রাখা সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই মাসকে নিজের সাথে সম্পর্ক করে এর করেছেন শাহবানু শাহরি রমাদান শাহরুল্লাহ অর্থাৎ সাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহ তাল্লাহ মাস যেহেতু শাবান প্রসঙ্গে চলেই এসেছে মেরাজের ঘটনার পাশাপাশি এটাও কিছু আরস করে দেই সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় আঁকা মাদানীল্লাহ মুস্তফা সাল্লাম এই সাবান সম্পর্কে ইরশাদ করেন যা সোহাবুল ইমান গ্রন্থের তিন হাজার আটশো উনিশ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে সরকারে দু আলম প্রশ্ন করা হলো রমজানের পর কোন রোজা উত্তম হুজুর সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন রমজানের সম্মানের জন্য শাহবানের রোজা রাখা হুজুরে করিম সাল্লাহ আলি সাল্লাম সোয়াবুল ইমান গ্রন্থে তিন হাজার আটশো বিশ নম্বর হাদিসে আরও ইরশাদ করেন যে রজব এবং রমজানের মাঝে এই মাস লোকেরা এর প্রতি উদাসীন এতে মানুষের আমল আল্লাহ তাবার কতালার দিকে নিয়ে যাওয়া হয় এবং আমার এটা পছন্দ যে আমার আমল এ অবস্থায় উঠানো হোক যে আমি রোজা অবস্থায় থাকি ভাইরা ভাবন্ত অবস্থা তো এমন ছিল যে তিনি সাল্লাহ সাল্লাম পবিত্র অন্যান্য মাসের তুলনায় নফল এবাদ বেশি পরিমাণে করতেন অপরদিকে আমরা কি করে রয়েছি আল্লাহ তারা আমাদেরকে সাবান মাসের এবাদত করার বিশেষ করে পনেরোই সাবান অধিকারে ইবাদত ইস্তিগফার করার তৌফিক দান করুক সল্লু হাবিব হাবীব সললাহু তাআলা আলা আহমদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সললাহু প্রিয় পিসテム ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা হুজুরে নবিয়ে করিম রউফ রহিম সললাহু আলাইহি ওয়া আসমানি সফরের ইমান উদ্দীপক আলোচনা শুনছিলাম যে তিনি সরকার দুআলম সললাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা তে সামনে একা অগ্রসর হলেন উপরের দিকে সফর করে মুস্তাওয়া নামক স্থানে পৌঁছেন তখন হুজুরে করিম সাল্লাম কলমের করকর শব্দ শুনতে পান যা দ্বারা প্রতিদিনের আহকামে ইলাহি লিখেন অতপর মুস্তাওয়া থেকে সামনে অগ্রসর হলে আরস এলো হুজুরে করিম সাল্লিহলাম এর থেকে উপরে শিফ নিয়ে গেলেন এবং সেখানে পৌঁছলেন যেখানে স্বয়ং কোথায় কখন শেষ হয়ে গিয়েছিল কেন না এই শব্দগুলোর স্থান ও যুগের জন্য বলা হয়ে থাকে আর যেখানে আমাদের হুজুরানোয়ার সাল্লাহ সাল্লাম পৌঁছেছেন সেখানে না স্থান ছিল না যুগ এই কারণেই একে লা মাকান বলা হয় সুবাহান্লাহ আল্লাহ সেই লা মাকানের দিকে হুজুরে করিম সাল্লাহ আলাইসাল্লাম অগ্রসর হয়েছেন ইসলামী ভাইয়েরাও মাদান ছিলেন দর্শকবিন্দু আমরা শুনছিলাম হুজুরে করিম সাল্ল আলী থেকে সামনে অগ্রসর হলেন এবং অগ্রসর অগ্রসর হয়ে দিকে হতে ব্যাপারে কিতাবের মধ্যে আরও বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে যে ইমাম সারানী রহমতুল্লাহ তালা আলী তিনি বলেন যখন হুজুরে করিম সাল্ল আলী ওয়াসাল্লাম ওই স্থানে পৌঁছলেন যা ছিল জিব্রাইল আলী ইসলামের শেষ প্রান্ত তখন জিবরুল আলি সাল্লাম থেমে যান একখানা সবুজ রঙের সিংহাসন প্রকাশিত হয় যার নাম রফরফ জিবরুল আলি ইসাল্লাম হুজুর সাল্লাহলামকে রফরফওয়ালা একজন ফেরেস্তা তার কাছে সপোর্ট করে দেন হুজুর সাল্লা সাল্লাম জিবরুল আলি সঙ্গে যেতে বললে জিবরুল আলি সাল্লাহ আরজ করলেন আমি আর যেতে পারবো না যদি এক পা অগ্রসর হই তাহলে জলে সাই হয়ে যাব। হুজুর সাল্লিউসাল্লাম রফরফে সমাসীন হয়ে অবশ্য সময়শীল হন অথবশ রফরফ এবং তার সঙ্গে নিযুতি ফেরস এক স্থানে গিয়ে থেমে যান অতপর হুজুর সাল্লি সাল্লামকে নূরের মধ্যে দিয়ে দাখিল করা হয় এবং হুজুর সাল্লাম সম্পূর্ণ একাকি হয়ে যান ইমাম সারানী রাহমতুল্লাহ বলেন ওই সময় হুজুরে করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সামান্য ভীতি অনুভূত হলো তখন হুজুর সাল্লিয় সাল্লাম একটি আওয়াজ শুনতে পেলেন যা ছিল হজরতে আবু বকার রদিয়ালাহ তাল আহর আওয়াজের মতোই ওই আওয়াজ ছিল এটা কিফ ইয়া মোহাম্মদ ইংনা রব্বাকি হে মোহাম্মদ সাল্লাসম থামুন আপনার প্রতিপালক সালাত আদায় করছেন হুজুর আলাইহিস সালাম মনে মনে ধারণা করেন আমার প্রতিপালক নামাজ পড়েন কি প্রশ্ন হুজুরে করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলিহে ওয়াসাল্লাম এমনইভাবে যখন অনুভূতি হলো হুজুর সাল্লাই সাল্লাম তিনি বিস্ময় হলেন যখন হুজুর সাল্লিয়ামের কল্পবারকে এই সম্বোধন দ্বারা বিস্ময়ের ভাব সৃষ্টি হলো এবং সিদ্দিকে আকবর রাজি আল্লাহর আওয়াজ দ্বারা হুজুর সাল্লাহ ভাব কেটে যায় তখন আল্লাহ তালা ফরমালেন আলাইকুম আল্লাহ ও তার ফেরাগন তোমাদের প্রতি দূরত পাঠান ইমাম সারেন রহমতুলা আলাহ বলেন ফ আলিমা ইং দাদা দালিকা মাহ ওয়াল মুরদু বি সলা তিল অর্থাৎ আল্লাহ তা এই ফরমান শুনে হুজুর সাল্লাল্লাহ সাল্লাম জানতে পারলেন আল্লাহ তাআলা সালআত নামাজ দ্বারা কি বাজানো হয়েছে অর্থাৎ হুজুরে করিম রউফু রহিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম দুরুপ পেজ পাঠানো এটাই হচ্ছে আল্লাহ তাবার কাত সালাদ ভীতির সময় কোনো বস্তুর প্রতি মনোযোগ আকৃষ্ট হওয়া এবং কোনো বিষয়ের প্রতি বিশ্বের ভাবজাগা ভীতি দূর হওয়ার কারণ হয়ে থাকে এজন্য খোদাই হিকমতের চাহিদা অনুসারে সিদ্দিক আকবর আদিয়া আল্লাহ আনহুর কণ্ঠস্বরের মতো এর আওয়াজ শুনে দুরুদুর রহমতের অর্থের স্থলে নামাজের অর্থের প্রতি হুজুর সাল্লা ধ্যান যান যাতে বিশ্বের ভাব জাগে এবং বিশ্ব ও ধ্যানের কারণে ভীতি দূর হয়ে যান তদুপরি আওয়াজও অন্তরঙ্গ সাথী হজরত সৈদনা সিদ্ধিকে আকবর মতো যা ভালোবাসা অনুরাগ সৃষ্টি কারণ। অতএব ওই হিকমতপূর্ণ হয়েছে এবং আতঙ্কের যে ভাব হুজুর প্রতি প্রকাশিত হয়েছে তা দূরীভূত হয়ে যায় এরপর যখন হুজুর সাল্লাহ আসলাম শির প্রতিপালকের এই বাণী শুনলেন হুয়াল্লাযী আলাইকুম ওয়া ইকাতহু তখন হুজুর সাল্লাল্লাহু ধ্যান সালাতের সেই অর্থের দিকে চলে গেল যা বোঝানো হয়েছে অর্থাৎ দুরুস শরীফের দিকে প্রিয় ইসলামি ভাইরা ও মাদানী দর্শক দর্শকবৃন্দ ইমাম শাইনি রহমাতুল্লাহি তাআলা আলাই বলেন শেখ আকবর মহিউদ্দিন ইবনুল আরাবী রহমাতুল্লাহি তাআলাই বলেছেন যখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নূরের মধ্যে প্রবেশ করানো হয় এবং চতুর্দি দিকে শুধু কেবল নুরই নূর হুজুরকে আবৃত করে ঘিরে ধরে তখন সেই নিঃসঙ্গ জগতে হুজুর সাল্লাহ আসলামের আতঙ্ক ভাব প্রকাশিত হয় যা এই বিষয়ে দলিল যে হুজুর সাল্লাহ আলী মেরাজ এটা প্রমাণিত হলো যে হুজুর মেরাজ সশরীরে হয়েছে কেননা শুধুমাত্র রুহানি মেরাজ হলে শরীরবিহীন রুহের আতঙ্ক ভাব এটা সৃষ্টি হতো না সুহান ইসলামী ভাইরা হাজরতের শেখ আব্দুল হক মাহাদেসে দেহলি রহমতুল্লাহ ইংনা রব্বাকা ইউসল্লি এর অনুবাদ করেছেন কত লোক এর উপর আপত্তি উত্থাপন করে আমাদের সাবেক বর্ণনা থেকে স্পষ্ট উত্থাপন করে থাকে যে হুজুর সাল্লাই সাল্লামের ধ্যান ইউসল্লি এর সেই অর্থের দিকেই গিয়েছিল অর্থাৎ শেখ আব্দুল হক মহাদেস দেহলব রহমতুল্লাহ সঠিক রূপে বলেছেন যে এর অর্থ এটা নয় যে নামাজ বরং এর অর্থ হচ্ছে নবীর প্রতি দরুদ সুবাহান্লাহ আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের বিন্দু যখন নূরের জগত অতিক্রম করে হুসুরে আকরাম নূরে মুজাসম সাল্লাহাম সামনে চলে গেলেন তখন আল্লাহ বা আলার বিশেষ দরবারে পৌঁছে যান এবং সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকা না ক কও সৈনি আও আদনা এর মর্যাদা লাভ করেন অতঃপর ফা আও ইলা আবদিহি মা আও হা ধারা ধন্য হন এবং আল্লাহ তাবার কতআলা দিদা লাভ করেন এই আয়াতসমূহের উপর এটাই স্পষ্ট যে আল্লাহ সুবহানহু ওয়াতআলা তার প্রিয় মাহবুবকে কত কাছে নিয়ে গিয়েছেন প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদাইন সেন রশকবিন্দু যে কথা আমি আরোপ করছিলাম যে হুসুরে করিম সাল্লিয়ামকে আল্লাহ তাবারকআলা সেই আরসের উপর শিফ নিয়ে গেলেন সেখানে পৌঁছলেন যেখানে কোথাও কখন কি উপর নিচ দান বাম সময় এটা কোনো স্থির ছিল না অর্থাৎ সেখানে কোনো সময় নেই সেখানে কোনো দিক নেই যখন সময় নেই সেখানে দিন মাস বছর কোনো কিছুই তাকে স্পর্শ করে না যেখানে হজুরে করিম সালাম পৌঁছেছেন লা লা মাকান মাকান মানে 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 নেই স্থান লা মাকান কোনো স্থান না সেটা কোনো স্থান না এটা কোনো ভাষাধারা বুঝানো সম্ভবপর না শুধু অনুধাবন করার বিষয় কেননা আল্লাহ সুবাহ তিনি তার কোনো দেহ নেই তিনি তিনি আল্লাহ সুবাহানু তালাকে কোনো বিশেষ শব্দ শব্দধারা বুঝানো সম্ভবপর নয় অতএব তিনি এরকমই অবস্থান যেখানে কোনো স্থান নেই যেখানে কোনো সময় নেই যেখানে কোনো দিক নেই এই অবস্থানে হুজুরে করিম সাল্লাই সাল্লাম পৌঁছলেন সেখানে না স্থান ছিল না যুগ এই কারণে একে লা মকান বলা হয় এখানে আল্লাহ আল্লাহ ইজাদ তার প্রিয় মাহবুব সাল্লাহ আলী সাল্লামকে সেই বিশেষ নৈকট্য দান করেছেন যা কেউ পায়নি হ্যাঁ হাদিসে বাবুল কৌলিহি রয়েছে যা সাত হাজার পাঁচশো সতেরো নম্বর হাদিসে যে হাদিস শরীফের বর্ণার জন্য কবা বা শব্দটি ব্যবহার করা হয়েছে যা শেষ সময়ই ব্যবহার করা হয় যখন খুবই নিকটে এবং পাশে বর্ণনা করার উদ্দেশ্য প্রিয় ইসলামী ভাইরা ও মাদান দর্শকবৃন্দ আমরা শুনছিলাম হুজুরে করিম সাল্লাহ আলি সাল্লামের সিদ্দরাতুল মনতাহা থেকে সফর করে আরশে আলা আরশের উপর সেখান থেকে লামাকান সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ হুজুরে একরাম নুরে মুজাসম সাল্লাম শান মহত্তের একটি বৈশিষ্ট্যপূর্ণ ও প্রকাশ্য গুরুত্বপূর্ণ দিক এটাও যে মেরাজের রাতে হুজরে করিম সাল্লি সাল্লাম সম্পূর্ণ জাগ্রত অবস্থায় কপালের চোখে আপন প্রিয় আলার দিদার করেছেন যেমনই ভাবে বর্ণিত রয়েছে হজরত সৈদান আবদুল্লাহ বিন আল হারিস থেকে বর্ণিত যে হজরতে আবদুল্লা বিন আব্বাস এবং হজরতে কাবুল আহবার রদি আল্লাহ তাল একটি বৈঠকে একত্রিত হলেন তখন হজরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহন বলেন যে যে যাই বলুক কিন্তু আমরা বনি হাসিমের লোকেরা এটাই বলি যে নিঃসন্দেহে আরবিআ আল্লাহ সময় দুবার দেখেছেন কাবুল তালন এমন উচ্চ আওয়াজে সাতবার স্লোগান দিলেন যে পাহাড় পর্বত কম্পন করে উঠল এবং বলল নিশ্চয়ই হজরত মুসা আলহিসাম আল্লাহ তালার সাথে কথা বলেছে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লামের আরো শিরুপত শিফ নিয়ে যাওয়া এবং কোন পর্দা ব্যতীত রব তালার দিদার করার ব্যাপারে প্রিয় ইসলামী ভাইরা এতে কোনো সন্দেহ নেই এটা আল্লাহ সুবাহান তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাহ আলাইসালামকে দিয়েছেন কিভাবে দিয়েছেন কিসের মাধ্যমে দিয়েছেন এটা কিভাবে সম্ভব এটা আমাদের আকলের বাহিরে যে বিষয়গুলো যে সেটাই হচ্ছে যা যেটা সাধারণ আকল চিন্তার বাহিরে চলে যায় এখানে যদি এরকম প্রশ্ন আসতে থাকে কিভাবে হলো কেন হলো কেমন ধারা সম্ভব তাহলে এই কেমন 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 তাহলে কিন্তু সে ওই এক রাতের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাওয়া এবং ফিরে আসাও সম্ভব তৎকালীন সময় ছিল না সেখানে মুসা আলি ইসলামকে নামাজরত অবস্থায় দেখা সম্ভব ছিল না কিন্তু আল্লাহ আর যেহেতু পুরোপুরি বিষয়টা কুদরতের অতএব এখানে অস্বীকার করার কোনো বিষয় নেই বরং আল্লাহ সুবাহানহতআলার যে বিষয়টা দয়া এবং তার অনুগ্রহ তার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ইসলাম হেরা সুবাহান আল্লাহ আমরা শুনছিলাম জিয়াল্লা তালা তার প্রিয় মাহবুব আলাইসাল্লামকে কত কাছে টেনে নিয়েছেন সুবাহ আল্লাহ যেমন বর্ণিত রয়েছে উচ্চ মর্যাদার ফেরেশতারা চার হাজার বছর ধরে চারটি মাস আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করছিলেন কিন্তু ওইসব বড় বড় ফেরেস্তা দ্বারা সমাধান হচ্ছিল না যখন হুজুর আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম দুনিয়াতে শিফ নিয়ে আসতেই সেই ফেরেস্তাদের দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল এই কঠিন মাস আলা তার দ্বারাই সমাধান হবে সুতরাং সেই সব ফেরেস্তারা নিজেদের দেশে সমাধান করার জন্য খুব বিনয় এবং নম্রতা সহকারে আল্লাহ তালা দরবার আবেদন করেন তখন আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লাহ নিজের দিকে আহ্বান করলেন এবং নিজের নৈকট্য ও কথোপকথনের নিয়ামত দান করলেন প্রিয় আকা সাল্লাহ আলিয়া সাল্লাম মেরাজ রাতের দুলহা সাল্লাহ আসলাম ইসাদ করলেন যে আমি আমার রব আলাকে খুবই সুন্দর এবং উত্তম আকৃতিতে দেখেছি আল্লাহ তাবার কথা ইসাদ করেছেন হে মাহবুব তা এমন কোন মাস আলা যার কারণে উচ্চ মর্যাদা সম্পন্ন তারা বিভ্রান্তিতে পড়ে আছে আমি আরস্ করলাম হে আমার রব আপনি ভালোভাবে অবগত আছেন যে কেমন মাস আলা আল্লাহতালা তার অসাধারণ কুদরতের হাত আমার দু কাঁধের মাঝে রাখলেন তখন এর শীতলতার প্রভাব আমি আমার বুকে অনুভব করলাম এরপর আল্লাহ তালা এস করলেন হে মাহবুব তা এমন কোন মাস আলা যাতে উচ্চ মর্যাদাসম্পন্ন ফেরেশ তারা চিন্তাভাবনা করছে এবং যা তারা সমাধান করতে পারছে না আমি করলাম ফেরেশতারা চারটি বিষয়ে চিন্তা ভাবনা করছে এক কাফারা দুই মুক্তি প্রদান বলি তিন মর্যাদা এবং চার ধ্বংসশীল বলি আল্লাহ তাল সাথ করলেন হে আমার মাহবুব আপনি সত্যি বলেছেন সুতরাং হজরতে আজরাহাল্লাম আরজ করলেন কাফারা কি অর্থাৎ তা এমন কোন আমল যার কারণে আল্লাহ তালা বান্দার গুনাকে ক্ষমা করে দেন হজুরা ইস্যাদ করেন তা হচ্ছে তিনটি কাজ একটি হলো যে কঠিন শীতে সম্পূর্ণ অজু করা দ্বিতীয়টি হলো জামাত সকার নামাজ আদায়ের জন্য পায়ে হেঁটে যাওয়া আর তৃতীয়টি হলো এক ওয়াক্ত নামাজ আদায়ের পর অপর ওয়াক্তের জন্য অপেক্ষা করা এই তিনটি আমল গুনাহাকে মিটিয়ে দেয় অতপর হজরতে মিরকেইল আলানবিকা ওয়ালিস্লা সালাম আরজ করলো মর্যাদা কী অর্থাৎ তা এমন কি কাজ যার কারণে মানুষের মর্যাদা উচ্চ হয় হুজুর আকরম সাল্লা ইসদ করলেন আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো মানুষের মাঝে সালামকে প্রসারিত করা এবং রাতের বেলায় নফল নামাজ পড়া যখন মানুষ ঘুমানো অবস্থায় থাকে এ তিনটি আমল আল্লাহ তালা দরবার মর্যাদা বৃদ্ধির উপায় অতপর জিবরুল্লাহিম আরজ করলেন মুক্তি প্রদানকারী বিষয়ে কী হুজুর আকরম সাল্লাম ইসাদ করলেন প্রকাশ্য এবং গোপনীয় অবস্থায় আল্লাহ তালাকে ভয় করা অভাব এবং ধনশীলতা সর্ব অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন অর্থাৎ আমার কাছে টাকা আছে আমি খরচ করে ফেলবো তাও না মধ্যম পন্থা অবলম্বন করা এবং রাগ ও নম্রতা উভয় অবস্থায় ন্যায়পরায়ণ অবলম্বন করা তিনটি গাজী মুক্তির উপায় অতপর হজরতে আজরা আলী ইসলাম আলোচ করেন ধ্বংসশীল বিষয় কী এরশাদ করলেন একটি হলো যে কৃপণতার আনুগত্য করা আর দ্বিতীয়টি হলো নফসের চাহিদা অনুসরণ করা তৃতীয় যে যে মানুষ নিজেকে নিজে অন্য চেয়ে উত্তম মনে করে এই তিনটি কাজই ধ্বংসের কারণ অতঃপর আল্লাহ তালা ইসৎ করলেন আমার হাবিব সত্য বলেছে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদান ছিলেন দর্শকবৃন্দু আল্লাহ তালা আমাদের প্রিয় আঁকা নুরে মুজাসম ও সাল্লামকে কিরূপ বিশেষায়িত মহত্ব দান করেছেন আমাদের উচিত যেন আমরা সর্বদা হুজুরে আকরাম সাল্লাম মহত্বের গীত গাইতে থাকবো বরং হুজুরে আকরাম সাল্লামের প্রতি নিজেদের সত্যিকার ভালোবাসা প্রকাশ করে সুন্নতের উপর অধিকারে আমল গুনা ঘৃণা এবং নেক আমলে আধিক্য করে নিজের অবশিষ্ট জীবনকে অতিবাহিত করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদান সেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সল্লু আল হাবিব সল্লাহ তালা আলাম